বেশি দেরি হলো আমাদেরকে বোঝাই দেওয়ার। আশা করি যে একটু ঠিক সব হয়তো কাজে লাগায় তোমরা অনেক আগাইতে পারবা। আর আজকে ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন যে আমাদেরকে একটা গাইডলাইন বা একটা পথ প্রদর্শন দিয়েছেন বিভিন্নভাবে তোমাদের কী করতে হবে, কীভাবে কী টেস্ট করতে হবে, কোনটা শিখতে হবে, একটা মেশিন করতে গেলে কোথা থেকে শুরু করতে পারে, কিন্তু আজকে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক আলোচনা হয়েছে, তো তোমরা সেইটা ফলো করতে থাকবা। আর এখানে কিন্তু পড়াশোনার কিন্তু কোনো শেষ নাই। আজকে আমি রিটায়ারমেন্টে গেছি কিন্তু এখনও আমাকে অনেক পড়াশোনা করতে হয়, বইপত্রও দেখতে হয়, প্লাস ম্যানুয়াল ক্যাটালগ এগুলো কিন্তু দেখতে হচ্ছে। বেসিক এক্সে আমরা জানি কিন্তু যখন মেশিন দেখতে পাচ্ছি দেখতেছি আলাদা কিন্তু একটা পড়ে, এটা কিন্তু আগে কোনো দিন করি নাই, কিন্তু ওই যে বেসিকটা জানি ওইটার উপর ভিত্তি করে বাকিটা আমরা আগে নিচ্ছি। তারপরে সেই বেসিকটা ডায়াগ্রাম দেখছি সময় আমরা পাচ্ছি না, তবুও এই সময়টার মধ্যে আমরা চেষ্টা করবো যতখানি পারা যায় প্র্যাকটিক্যাল দেখানোর। তো আমি গতকাল সিলেটে 20 জন মতো ছাত্রকে একটা হসপিটালে নিয়ে গেছিলাম, ওখানে আমরা এক্সরে মেশিন তার সঙ্গে ওখানে সিআরপি ডিজিটাল করা হচ্ছে কীভাবে, এক্সরে কীভাবে করে আনে ডিজিটাল ছবিটা আনলো তারপরে প্রিন্ট নিল ফিল্মে এ পর্যন্ত দেখাইছে। ওখানে একটা কপিজি মেশিন আছে যেটাতে আমাদের মাড়ি সহ প্রত্যেকটা তাতে ছবি চলে আসে সেটা দেখাইছি, এবং ব্যবহার করার জন্য আমাদের আরো কিছু ইকুইপমেন্ট লাগবে সাপোর্টিং, যেটা পলিমেটর, পেশেন্ট টেবিল, ভার্টিক্যাল স্ট্যান্ড, বাকি ক্যাসেট ট্রে এইগুলো আমরা বুঝাইছি, সেগুলো আমরা কালকে দেখাই নিয়ে আসছি। তো আগামীকাল 10টার দিকে সিলেটের আর বাকি যেগুলো আছে যে কজন গেছিল এই কজন বাদে আর যারা আছে তারা 10টার দিকে চলে আসবে ডগমা হসপিটাল প্রাইভেট লিমিটেড, এটা হলো উত্তরপাড্ডায়, উত্তরপাড্ডা বাস স্ট্যান্ডের একটু উত্তর পাশে একটা বড় বিল্ডিং আছে মনপুরা কলেজ লেখা, ওর পরে আর একটা ছোটো বিল্ডিং তারপরের টাই মানে একটু উত্তর পাশে যাই আর কি, পূর্ব পাশে একটা রাস্তা একদম মেন রোডে ওইখানে চলে আসবা। আর সেই সাথে ব্রাহ্মণবাড়ি আসলে কয়জন আসো সবাই আসবা, তো প্রথমে তোমরা 10টার দিকে একটা ব্যাস আসো আর 11টার দিকে ব্রাহ্মণবাড়ি আর ব্যাসগুলো আসো, এর মধ্যে আমি বাকি করে দেখে নিব আর কি। হ্যাঁ, এক এক ব্যাস দেখাবো ছেড়ে দেবো, কালকে একটু সেইভাবে অ্যারেঞ্জ করো। হ্যাঁ, আমি সবার আমি সবার প্রতি অনুরোধ করছি যে